বিজয়ের মাসে বিজয় ছিনিয়ে আনলো জুনিয়র টাইগাররা। পুরো দল পেল প্রায় ১৬ লক্ষ টাকা। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ কাঁপানো আশিকুর রহমান শিবলি একাই জিতলেন তিনটা ট্রফি। প্রাইজ মানি হিসেবে পেয়েছেন ১৪০,০০০ টাকা। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন দল বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে জুনিয়র টাইগাররা দেখিয়েছে নিজেদের মুনশিয়ানা। ব্যাট হাতে পুরো টুর্নামেন্ট কাঁপিয়েছেন আশিকুর রহমান শিবলি। জুনিয়রদের এশিয়া কাপে দুইটা সেঞ্চুরি ও দুইটা ফিফটি করেছেন ফরিদপুরের এই ক্রিকেটার। ফাইনালে তার শতকে স্কোরবোর্ডে বড় রান সংগ্রহ করে বাংলাদেশ, তাই তো তার ফলো পেয়েছেন শিবলি। ফাইনালে একাই তিনটা পুরস্কার জিতেছেন এই উইকেট কিপার ব্যাটার। শিবলি প্রথমে পেয়েছেন ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার। ফাইনালে ১২টা বাউন্ডারি ও এক ছক্কায় ১২৯ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন শিবলি, আর তাতেই ওঠে ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার। পুরস্কার হিসেবে দেওয়া হয় ৫০০ USD প্রাইজ মানি, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ৫৫,০০০ টাকার মতো। এরপর টুর্নামেন্ট সেরার পুরস্কারও জোটে এই উইকেট কিপার ব্যাটারের হাতে। এবার প্রাইজ মানি হিসেবে পান ৭৫০ ডলার, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ৮৩,০০০ টাকার মতো। ম্যান অব দ্য ফাইনাল ও টুর্নামেন্ট সেরা হয় মোট ১২৫০ ডলার ওঠে শিবলির হাতে। বাংলাদেশি টাকায় প্রায় ১৪০,০০০ মতো প্রাইজ মানি পান শিবলি। এছাড়াও টুর্নামেন্টের সেরা ব্যাটারের পুরস্কারও ওঠে শিবলির হাতে। ৫ ম্যাচে ২ সেঞ্চুরি আর ২ ফিফটির সাহায্যে সর্বোচ্চ ৩৭৮ রান করেন এই ব্যাটার। ফাইনালের দিন একাই তিনটা পুরস্কার পান ফরিদপুরের শিবলি। এদিকে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দলও পেয়েছে প্রাইজ মানি। পুরো দল পেয়েছে ১৫,০০০ US, যা বাংলাদেশি টাকায় গিয়ে দাঁড়ায় প্রায় ১৬ লক্ষ টাকার মতো। ২০১৯ সালে প্রথমবারের মতো ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। ফাইনালে ভারতের কাছে ৫ রানে হেরে গিয়েছিল বাংলাদেশের যুবারা। এবার সেমিফাইনালে সেই ভারতকেই ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। এছাড়াও গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, আরব আমিরাত ও জাপানকে হারিয়েছিল শিবলি মারুফরা। জুনিয়র টাইগারদের এই সাফল্যে বেশ উচ্ছ্বসিত ভক্তরা, তবে এর সাথে আছে অনুরোধ। দেশে ক্রিকেট ভক্তদের আশা, এই দলের ক্রিকেটারদের যাতে যত্ন নেওয়া হয়, শিবলি মারুফদের সঠিক পরিচর্যার আশায় বুক বাঁধছে ভক্তরা। বিসিবি সেই প্রত্যাশার জায়গাটুকু কতটুকু মেটাতে পারে সেটাই এখন দেখার পালা। জিসান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।